চাঁদপুরের মতলব ICDDRB হাসপাতালের শিশু ওয়ার্ড। অসুস্থ শিশুদের বেশিরভাগই ঠান্ডাজনিত রোটা ভাইরাসে আক্রান্ত। গত সপ্তাহে এখানে প্রায় 1,200 শিশু ভর্তি হয়। এদের কেউ কেউ 7 থেকে 8 ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অনেকেরই সুস্থ হতে 2-1 দিন সময় লাগছে। বাড়ি ফেরার পর এসব শিশুদের সতেজ খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘরে বানানো তরল ও অন্যান্য স্বাভাবিক খাবারের সাথে দেয়া যেতে পারে 10 থেকে 15 চামচ স্যালাইন। সাধারণত যেই রোগে আক্রান্ত হয় এই ডায়রিয়াটা রোটা ভাইরাস জনিত কারণে হয়। এই সিজনে 4 সপ্তাহ অন্তর 2টা ডোজ দিলেই এই রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব। রোগী রাখার জন্য 70টা বেড আছে, কিন্তু এর বাইরেও আমরা প্রায় আরও 70 থেকে 80টা বেডের ব্যবস্থা আমাদের কাছে আছে। এছাড়া ঠান্ডায় শিশুদের রোটা ভাইরাস থেকে দূরে রাখতে গরম কাপড়ে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।